আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চিশতি একাডেমিক স্কুল অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমি যে বিষয়, যে টপিকস নিয়ে তোমাদের সম্মুখে উপস্থাপন করব, সেটা হচ্ছে বাংলাদেশ বিশ্ব পরিচয় নবম দশমের দ্বাদশ অধ্যায়ের উন্নত দেশের অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য। আমরা সবাই জানি সারা পৃথিবীতে ওয়ার্ল্ড ব্যাংক তিনটা ক্যাটাগরিতে ভাগ করে। এক নম্বরে আমরা যদি দেখি উন্নত দেশ, দুই নম্বরে আমরা যদি দেখব উন্নয়নশীল দেশ, এবং তিন নম্বরে দেখব অনুন্নত দেশ। আবার এইভাবে বলতে পারি পৃথিবী একটা সময় তিনটি ভাগে বিভক্ত ছিল, প্রথম বিশ্ব, দ্বিতীয় বিশ্ব, তৃতীয় বিশ্ব। প্রথম বিশ্ব বলতে আমরা উন্নত দেশগুলোকে বুঝি, মূলত পুঁজিবাদ অর্থনৈতিক দেশসমূহকে বোঝানো হয়, মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ফ্রান্স ইত্যাদি ইত্যাদি। দ্বিতীয় বিশ্ব বলতে আমরা বুঝি সমাজতান্ত্রিক ব্লকের দেশসমূহ, মূলত এদেরকে বলা হতো দ্বিতীয় বিশ্ব। অর্থনৈতিক অবস্থা তাদের ভিত্তিতে এটা দ্বিতীয় বিশ্ব হিসেবে চিহ্নিত করত, চীন, তৎকালীন সময়ের সোভিয়েত ইউনিয়ন, কিউবা ইত্যাদি ইত্যাদি। আর তৃতীয় বিশ্ব আমাদের মতো দক্ষিণ এশিয়া তথা আফ্রিকা, যেটা মাথাপিছু আয় যেটা $500 নিচে, সে সমস্ত দেশগুলোকে বলা হতো তৃতীয় বিশ্ব বা অনুন্নত দেশ। যাই হোক, আমরা এখন আমাদের মূল আলোচ্যতে আমরা চলে যাব উন্নত দেশের বৈশিষ্ট্য। উন্নত দেশের এক নম্বর প্রথম বৈশিষ্ট্য আমরা চিহ্নিত করব জীবনযাত্রার উচ্চ মান। হ্যাঁ, অধিকাংশ উন্নত দেশের পার ক্যাপিটাল মাথাপিছু আয় তাদের $40,000 থেকে $80,000 পর্যন্ত, এর জন্য তাদের জীবনযাত্রার উচ্চ মান খুব উচ্চ মান হিসেবে চিহ্নিত করা হয়েছে। পরবর্তীতে আমরা দেখব শিল্পায়িত অর্থনীতি। হ্যাঁ, অধিকাংশ উন্নত দেশের তোমরা খেয়াল করবে না, শিল্পায়িত অর্থনীতি, অধিকাংশ উন্নত দেশের অর্থনীতি জিডিপি, জিএনপি, এই সমস্ত ইন্ডাস্ট্রি নির্ভর, তাদের হেভি ইন্ডাস্ট্রি বিদ্যমান এবং তাদের অর্থনীতির চালিকা শক্তিও এই শিল্প নির্ভর, এর জন্য তাদেরকে কী বলা হয়, শিল্পায়িত অর্থনীতি। পরবর্তীতে আমরা দেখব সঞ্চয় মূলধন গঠন বিনিয়োগের উচ্চ হার। হ্যাঁ, অধিকাংশ নাগরিকেরই ব্যক্তিগত ডিপোজিট সঞ্চয় থাকার ফলে তাদের ওইটাতে মূলধন গঠন করা হয় বা ক্যাপিটাল, এবং মূলধন গঠনের ফলে ওই অর্থ দিয়ে ইনভেস্ট বা বিনিয়োগ করার সুযোগ রয়েছে। পরবর্তীতে আমরা দেখবো চার নম্বরে উন্নত উৎপাদন পদ্ধতি ও বণ্টন প্রক্রিয়া। হ্যাঁ, উন্নত দেশে উৎপাদন পদ্ধতিটা অনেকটা টেকনোলজি প্রযুক্তি নির্ভর এবং বণ্টন প্রক্রিয়া। হ্যাঁ, টোটাল উন্নত দেশে আমরা যদি লক্ষ্য করি ধনী দরিদ্র এত পার্থক্য বিদ্যমান নয়, ধনী আর দরিদ্র খুব কাছাকাছি, তাদের বৈষম্যটা খুব কম, বা ধনী দরিদ্র খুব কাছাকাছি তারা অবস্থান করে। আমাদের মতো দেশে, গরিব দেশে যেমন ধনী দরিদ্র আকাশ পাতাল তফাত বিদ্যমান, কিন্তু ওই সমস্ত দেশে বণ্টন প্রক্রিয়াটা একদম সুষ্ঠু। পরবর্তীতে উন্নত আর্থসামাজিক অবস্থা। হ্যাঁ, অধিকাংশ উন্নত দেশের আর্থসামাজিক, উন্নত ব্যাংকিং সিস্টেম, উন্নত যাতায়াত ব্যবস্থা, উন্নত চিকিৎসা ব্যবস্থা, উন্নত পাঠদান পদ্ধতি ইত্যাদিকে আমরা সার্বিকভাবে এক কথায় যদি নিয়ে আসি তাহলে কী হয়েছে আর্থসামাজিক অবস্থা। পরবর্তীতে দেখবো উন্নত ও কৃষি ব্যবস্থা। হ্যাঁ, এটাও আমরা দেখবো যে অধিকাংশ উন্নত দেশে প্রযুক্তি নির্ভর কৃষি ব্যবস্থা, যেখানে তারা এক হেক্টর জমিতে শত শত গম উৎপাদন করে প্রযুক্তির মাধ্যমে, হাতে কোনো স্পর্শ ছাড়াই তারা যন্ত্র নির্ভর তাদের কৃষি পদ্ধতিটা। পরবর্তীতে দেখবো নিয়ন্ত্রিত জনসংখ্যা ও উন্নত মানব সম্পদ। হ্যাঁ, অধিকাংশ উন্নত দেশে আমরা দেখব কি তাদের সম্পদের তুলনায় জনসংখ্যা সীমিত এবং উন্নত মানব সম্পদ, বা প্রত্যেকটা নাগরিক একটা অ্যাসেট, এক একটা সম্পদ, প্রত্যেকেই খুব দক্ষ, এখানে কোনো অদক্ষ নাগরিক নেই বললেই চলে। পরবর্তীতে আট নম্বরে দেখবো অনুকূল বৈদেশিক বাণিজ্য। হ্যাঁ, ও আমরা জানি বৈদেশিক বাণিজ্য অনুকূল আর প্রতিকূল। হ্যাঁ, অধিকাংশ উন্নত দেশের বৈদেশিক বাণিজ্য অনুকূল, অধিকাংশ সময় তারা বিদেশে পণ্য বেশি বেশি রপ্তানি করে, অপেক্ষাকৃতভাবে আমদানি তারা কম করে, এর জন্য সবসময় তাদের অনুকূলে থাকে। তাদের বাজেটে প্রত্যেক বছর তোমরা খেয়াল করবা উদ্বৃত্ত অর্থনীতি অর্থব্যবস্থা বিদ্যমান। পরবর্তীতে দেখবো ব্যাপক নগরায়ণ। হ্যাঁ, এটা আমরা সবাই জানি অধিকাংশ উন্নত দেশের জনসংখ্যা 80% নাগরিক শহরে বসবাস করে এবং সকল রকম সুযোগ সুবিধা তারা ওখান থেকে ভোগ করে। এবং সবশেষে দেখবো রাজনৈতিক স্থিতিশীলতা। হ্যাঁ, উন্নত দেশে প্রতি মুহূর্তে
তোমরা তোমরা খেয়াল করবা সরকার পরিবর্তন হচ্ছে, নতুন সরকার গঠন হচ্ছে, এক সেকেন্ডের জন্য ওইখানে হরতাল অবরোধ বা অর্থনৈতিক বাধা হয় এরকম কোনো বিষয় আমরা দেখতে পাই না। এটাকে আমরা কি বলবো, রাজনৈতিক স্থিতিশীলতা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে আমরা যে উন্নত দেশের 10টা পয়েন্টের উপর যে কথা বললাম, সবগুলো পয়েন্টই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা সবগুলো পয়েন্ট আলাদা আলাদাভাবে পুঙ্খানুপুঙ্খভাবে অধিক গুরুত্ব দিয়ে এগুলো পাঠদান করবা, ঠিক আছে? আশা করি এখান থেকে যে কোনো সৃজনশীল উত্তর প্রশ্নের উত্তর তৈরি করতে সহায়তা হবে আমার লিখছা। ওকে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।